আজকে ফিলিস্তিনে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এটা নিয়ে মুসলমানদের উচিত ছিল সকল মুসলমান এটাকে নিজস্ব একটা ধর্মীয় ইস্যু মনে করে সকল মুসলমান এক হয়ে নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা শুধু মেম্বারে বসে চিল্লাচ্ছি, হ্যাম করেগা, তম করেগা, এই করেগা, সেই করেগা, আর মানে এমন কিছু বক্তব্য মনে হচ্ছে যে ওকে বর্ডার খুলে দিলে ও মনে হয় এখন ফিলিস্তিনে যাবে। এটা শুধুমাত্র এটা তামাশা, হ্যাঁ, এটা হলো মনে সান্ত্বনা দেওয়া, মানুষকে ধোকা দিচ্ছে। জেহাদ চাই, জেহাদ চাই, যখন জেহাদ আসে তখন আমি নাই। মুসলমানের এতগুলি দেশ, সেখানে ছোট্ট একটা দেশ ফিলিস্তিন, এবং সারা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা, এবং সবচাইতে বেশি সংখ্যায় সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ বড় বড় যত নবী রসুল এসেছেন সব এসেছেন ফিলিস্তিন। আজকে হোক সেটা ফিলিস্তিনে, হোক সেটা বর্মায়, হোক সেটা রাশিয়ায়, হোক সেটা আমেরিকায়, বিশ্বের যেখানেই বালা মুসিবত আসতেছে, বালা মুসিবত এমনি আসে না, বালা মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক কেন দেয়? দুটা কারণ, পরীক্ষা করার জন্য। আমরা যদি হকের উপর ফিরে না আসি, এই মুসিবত শুধু ফিলিস্তিনের না, আমাদের উপরে আসবে, এটা এক নম্বর। দুই, আমাদের আল্লাহর কাছ থেকে নৈরা সরকার উপায় নেই। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين سمست بشمشا الله رب العالمين جنة অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্তমান একটি অত্যন্ত সংকটময় সময় পৃথিবীতে, বিশেষ করে মুসলিমদের জন্য অতিক্রম করছে, সেটা হল ফিলিস্তিনে নিরহ মুসলমানদের উপর ইহুদিদের বর্বরতা এবং জুলুম ও নির্যাতন। এটাকে কেন্দ্র করে মুসলমানদের অবস্থা কি হওয়া উচিত, এটা একটা শরীয়ত বিশ্লেষণ ইনশাআল্লাহ আজকের আলোচনায় করার চেষ্টা করব। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলে যে এই ফিলিস্তিনের ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে কয়েকটি দল রয়েছে বা কয়েক শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ তারা এই প্রেক্ষাপটকে কিছু মনেই করেন, মানে মুসলমান ফিলিস্তিনের মুসলমান এটা ফিলিস্তিনের ঘটনা, সেখানের নিরহ মানুষকে যে হত্যা করা হচ্ছে এর ফটো দেখতেছে, ভিডিও দেখতেছে, সংবাদ শুনতেছে, শোনার পরও তার ভিতরে কোনো রকম দুশ্চিন্তা নেই এবং এটা নিয়ে সে বিন্দু পরিমাণ কোনো বিচলিত নয়। সে এটা মনে করছে এটা এটা আমার ইস্যু না, তা আমার ইস্যু না, এটা ফিলিস্তিনের মুসলমানদের ইস্যু। এটা এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ ওনারা আবার এর পুরা বিপরীত, যে ওরা ফিলিস্তিনের জন্য এত বেশি শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী এবং এত বেশি চিন্তিত
যে এটা নিয়ে জুমার খুতবায় বক্তব্যে মঞ্চে তার ভাষা এবং বক্তব্য বক্তব্যের দ্বারা এমনভাবে প্রচার করতেছে যে সে সবচাইতে বেশি মুসলমানদের দরদওয়ালা এবং সে সবচাইতে ফিলিস্তিনের পক্ষে বেশি শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এবং সে মনে করছে যে যখন সমালোচনা করতেছে তখন সারা পৃথিবীর মুসলমানদেরকে একেবারে মানে তাচ্ছিল্য করে যে মুসলমান কি করতেছে মুসলমান সরকার কি করতেছে হ্যাঁ আমরা কি করতেছি এই করা উচিত সেই করা উচিত এটা নিয়ে একেবারে মাঠ গরম করে রাখছে আর এই গরমটা শুধুমাত্র কোনো আলোচনার মঞ্চে জুমার খুতবায় জনসম্মুখে এই এতটুকু আর আরেক শ্রেণীর মানুষ তারা এই ইস্যুকে কেন্দ্র করে তারা মানে ফতোয়াবাজি শুরু করে দিয়েছে মানে ফিলিস্তিনের ঘটনাকে কেন্দ্র করে এখন তারা কে ইহুদি আর কে ইহুদির দালাল এই গবেষণায় তারা ব্যস্ত আছে ফিলিস্তিনের মানুষ হতাহত হচ্ছে এই অবস্থায় আমাদের কি করণীয় বিষয় এটা না বরং এটা নিয়ে কি ব্যস্ত যে কে ফিলিস্তিনের এই ঘটনাকে কেন্দ্র করে কারা মুসলমান আর কারা ইহুদি মানে মুসলমানদেরকে অনায়াসে ইহুদিদের অন্তর্ভুক্ত করতে তাদের বিন্দু পরিমাণ কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই হ্যাঁ কথায় কথায় অমুক দল ইহুদি তারাও ইহুদির দল সেই ইহুদি হয়ে গেছে তারাও খ্রিস্টানদের এই যে ফতোয়াবাজি কী হচ্ছে ফতোয়াবাজি আর আরেক শ্রেণীর মানুষ তারা এই ঘটনা দেখছে দেখার পর তারা মর্মাহত দুঃখিত এবং তারা নিজ জায়গা থেকে তার সাধ্য অনুযায়ী সেখানকার মুসলমানের জন্য তারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে কোনোতে নাজেলার মাধ্যমে অথবা নিজ জায়গা থেকে সুন্দর ভাষায় মুসলমানদেরকে সচেতন করার মাধ্যমে তারা এই বিষয়টি আল্লাহর দিকে সুবুত করছে এবং আল্লাহর দিকে রুজু করছে এবং মুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে যে এটা একটি বালা এবং মুসিবত আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ পাক যখন কোনো সম্প্রদায়কে বালা মুসিবত দেয় তখন সেই বালা মুসিবত থেকে উত্তোলন একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না অতএব আমাদের উচিত সেই আল্লাহর দিকে রুজু করা এবং নিজেদেরকে ইসলাহ এবং সংশোধন করা আর এই শেষ শ্রেণীর মানুষের সংখ্যা খুবই কম খুবই কম যেহেতু ঘটনা এখন চলছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে এবং এটা নিয়ে আমরাও নিজ নিজ বৈঠকে এটা নিয়ে আলোচনা করছি তো আমি আজকের আলোচনায় বিষয়টা নিয়ে একটু শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমরা যেটা করছি এটা কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় প্রথম যে বিষয় সেটা হলো এই যে সমস্ত মুসলিম ভাইয়েরা ওনারা মনে করছে এটা আমার কোনো মাথা দরদের ব্যাপার নয় এটা আমার কোনো বিষয় নয় ফিলিস্তিনের বিষয় বা এটা নিয়ে তার কোনো ভরক্ষেপ নেই হ্যাঁ ফিলিস্তিনের মুসলমানদেরকে নিরহ মাসুম মাসুমদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের শিশু সন্তান নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে তাদের ফটো দেখতেছে দেখার পরেও তারা মানে তাদের মুখ থেকে আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো এতটুকু দোয়াও মুখ থেকে বের হচ্ছে না এইটা নিয়ে তার কোনো চিন্তা এবং ব্যথাই নেই ওই সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো যে আসলে ইসলাম এটা এমন একটি ধর্ম নয় যে সে শুধু নিজে কিনে চিন্তা ভাবনা করবে ইসলাম একটি সমষ্টিগত দিন যেই দিনকে আল্লাহ পাক একটি ভাতৃত্বের বাঁধনে বেঁধে দিয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সকল মুসলিম তারা পরস্পর ভাই ভাই
আরব আজম ফর্সা কালো দুনিয়ার যে যে প্রান্তেই থাক না কেন সকল মুসলমান পরস্পর তারা ভাই আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাআবুহুম আউলিয়া উবা একজন মুমিন আর একজন মুসলমানের জন্য আউলিয়া বন্ধু বন্ধু তাদের বন্ধুত্বের ভিত্তি কি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা পরস্পর মানুষদেরকে ভালো কাজের উপদেশ দেয় খারাপ কাজ থেকে নিষেধ করে মুসলমানদের ভালো কিছু দেখলে তারা খুশি পায় আর মুসলমানের খারাপ কিছু দেখলে তারা সেই খারাপ এবং কষ্টটা নিজের কষ্ট নিজে খারাপ বলে মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ মুমিনদের উদাহরণ এমন হওয়া উচিত বা মুমিনদের পরস্পর সম্পর্ক এমন হওয়া উচিত যে তারা পরস্পর ভাতৃত্বের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা পরস্পর সম্পর্ক এবং তাদের দৃঢ়তার বিষয়ে এমন হওয়া উচিত কামাসালিল জাসাদিল ওয়াহিদ সমস্ত মুসলমান তারা একটা শরীরের নেই একটা শরীর ইদাস্তাকা মিনহু উজবুন তাদা আলহু সাইরু জাসাদি যে নিজের এক শরীরের কোনো অংশে যদি ব্যথা প্রাপ্ত হয় শরীরের কোনো অংশ যদি ব্যথা প্রাপ্ত হয় আমার শরীরের পায়ে যদি ব্যথা হয় আমি কি মনে করি এটা পায়ের ব্যাপার এই ব্যথা পাই থাকে এই ব্যথা হাত অনুভব করবে না আমার দেমাগ অনুভব করবে না আমি নিজে অনুভব করব না এমনটা নাকি পুরোটা শরীর হলো আমার নিজের শরীর শরীরের যে কোনো অংশে যদি কোনো বাধা ব্যথা প্রাপ্ত হয় ব্যথা হয় অথবা কোনো কষ্টের কারণ হয় তাহলে সেই কষ্টটা একেবারে নিজের কষ্ট মনে করে সেটা হাতে হোক পায়ে হোক শরীরে হোক সঙ্গে সঙ্গে সেটার চিকিৎসা করার আমরা ব্যবস্থা গ্রহণ করি তো রসুল সাহেব বলছেন যে মুমিনদের উদাহরণটা এমন হওয়া উচিত তাহলে তাই যদি হয় তাহলে এটা তো কোনো মুসলমান বলতে পারে না যে এটা বাংলাদেশের ইস্যু না এটা আরব দেশের ইস্যু না এটা আমাদের ব্যাপার না এটা আফ্রিকার ব্যাপার এটা ফিলিস্তিনের ব্যাপার এটা অমুক দেশের ব্যাপার না বরং বিশ্বের মুসলমান যেখানেই ইসলামের কারণে তারা যদি সংকটময় অবস্থায় থাকে তাহলে এই হাদিসের আলোকে সকল মুসলিম যদি তারা নিজের ব্যথা মনে করত তাহলে কিন্তু অবস্থা এরকম হতো না অবস্থা এরকম হতো কি হতো না সবাই সচেতন হতো এবং সবাই কীভাবে সে ব্যথাটা দূর করবে কীভাবে সেই কষ্টটা দূর করবে এটা যেন সবাই চেষ্টায় লিপ্ত হয়ে যেত কিন্তু বাস্তবতা হলো এই যে আসলে আমরা ওই জায়গায় নেই আমরা ওই জায়গায় নেই আমরা সেরকম মুসলিমদের ভাতৃত্বে এখনও আমরা বাঁধতে পারি নাই আর এর একটা মৌলিক কারণ সেটা হলেই যে আমরা মুসলমানরা এক হওয়ার জন্য আল্লাহ পাক যে ইস্যু দিয়েছিলেন আল্লাহ পাক যে মাধ্যম দিয়েছিলেন সেটা কি ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু তোমরা সকল মুসলমান আল্লাহর রজ্জুকে আল্লাহর হাবলকে আল্লাহর রশিকে সবাই মিলে একত্রিতভাবে তোমরা সবাই মিলে ধরো আর আল্লাহর রজ্জু কি আল্লাহর রশি কি কোরআন এবং হাদিস আল্লাহর রশি হলো ওহি আল্লাহর রশি কি ওহি এই একটা জায়গায় সকল মুসলমান কিন্তু ঐক্য হতে পারত যে আমরা সবাই ওহির উপর ঐক্য হব ওহির উপর ঐক্য হব একটা হলো ওহিয়ে জালি কোরআনে মজিদ আর একটা হলো ওহিয়ে খফি হাদিস তো পবিত্র কোরআন এবং সহি হাদিস যেখানে আছে আমরা সকল মুসলমান সেখানে এই ইস্যুতে কিন্তু এক হওয়া এখন সম্ভব কিন্তু শয়তান আমাদেরকে কি করেছে শয়তান মুসলমানদেরকে হাবুলুল্লাহ থেকে কেটে নিয়ে যে আব্দুল্লাহ ধরার দিকে তারা উৎসাহ দিয়েছে এখন মুসলমানরা কিন্তু হাবুলুল্লাহ ধরে নেই আমরা সবাই কিন্তু কোরআন ধরে নেই সবাই হাদিস ধরে নেই সবাই কিন্তু কোনো না কোনো একটা ব্যক্তি ধরে আছে এবং সেই ব্যক্তি নিয়েই বাড়াবাড়ি করছে এবং ওই ব্যক্তির দিকে মানুষদেরকে আহ্বান করছে
এখন যত ফেরকা আছে প্রত্যেকটা ফেরকার কিন্তু একজন মুআসসিস বানি আছে নাকি ওই ফেরকা তো এমনি ইস্যু হয়নি ওই ফেরকার একজন মূল ব্যক্তি আছে যিনি ওই আকীদাটা শুরু করেছে তো এখন মুসলমানরা পরস্পর এক এক মুসলমান এক এক মাযহাবে এক এক তরিকায় হ্যাঁ এক এক পীরের পিছনে এক এক খানকার পিছনে এক এক এলাকার পিছনে সব নিজ নিজ গোত্র নিজ নিজ মাযহাব নিজ নিজ তরিকা হ্যাঁ নিজ নিজ ইস্যু নিয়ে তারা মুসলমানরা পরস্পর বিভক্ত হয়ে আছে এই জন্য তারা প্রত্যেকে নিজেদের কোন্দলের মধ্যেই ব্যস্ত আছে নিজেদের কোন্দল কখন সামলাবে আর এরা প্রকৃত ইসলামে দেখে কখন ফিরে আসবে নাকি আর মুসলমান মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে মুসলমান মুসলমান মসজিদ ভেঙে দিচ্ছে এই ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে যে এখন আমাদের চরম শত্রু হলো ইহুদি তারা মুসলমানদের উপর তারা আক্রমণ করেছে এখন আমাদের কি করা উচিত এখন আমাদের কি দুর্বলতা আছে কি ত্রুটি আমাদের আছে এটা আমাদেরকে নিয়ে ভাবা উচিত সেটা না করে এখন বলা হচ্ছে এই দল ইহুদিদের দালাল এই দলকে তারা ইহুদি পরিচালনা করে হ্যাঁ এই দল কেন চুপ করে আছে এই দল কেন এই কথা বলল অর্থাৎ মূল ইস্যু বাদ দিয়ে নিজেদের ভিতরে এখন গুটাগুটি ঠেলাঠেলি শুরু করেছে যার কারণে রসুল সাহাবের একটি হাদিস ওই হাদিসটা এখন স্মরণ করাতে চাই হাদিসটা হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইউশাক আন তাদাআ আলাইকুমুল উমাম যে আমার সন্দেহ হচ্ছে বা অচিরেই মুসলমানদের ভিতরে এমন একটা অবস্থা আসবে মুসলমানদের আন তাদাআ আলাইকুমুল উমাম যে এই মুসলমানের বিরুদ্ধে সকল অমুসলিম তারা এক হয়ে এদের উপর শত্রুতায় ঝাঁপিয়ে পড়বে সকল মুসলমানের উপর কামা তাদাআল আকলাতু ইলা কিসআতিহা যেমন নাকি ক্ষুধার্ত মানুষের সামনে যদি একটা ভরা প্লেট খানা রাখা হয় তাহলে সেই ক্ষুধার্ত মানুষেরা যেভাবে ওই খানার উপর ঝাঁপিয়ে পড়ে সকল অমুসলিমরা মুসলমানদের উপর সেইভাবেই ঝাঁপিয়ে পড়বে যে এদেরকে ধ্বংস করো এদেরকে ধ্বংস করো এটা কে বলেছেন কথা কত কত কবে বলেছেন 1450 বছর পূর্বে বলেছেন এখন দেখেন বাস্তবতার সাথে এই কথার মিল আছে কিনা এরপরে যখন এই কথা আল্লাহ রাসূল বললেন তখন সাহাবাকে বলছেন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেন সকল উম্মতেরা মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়বে কারণ কি আমাদের সংখ্যায় কি আমরা কম হব আমাদের আমরা কি দুর্বল হব এই জন্য আমরা খুব কম সংখ্যক হব এই কারণে রাসূল বলেছেন লা এমনটা না তোমাদের সংখ্যা কম হবে না ওয়ালাকিন্নাকুম কিন্তু তোমাদের অবস্থা হবে বাল আনতুম কাসীর তোমাদের সংখ্যা হবে অনেক সংখ্যার কোনো কমই হবে না হবে কি ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাউস সাইল তোমাদের অবস্থা হবে যে তোমাদের পায়ে মাটি থাকবে সংখ্যা হবে কিন্তু শক্তি নেই কিভাবে যেমন নাকি বন্যা আসলে কি আসলে বন্যা আসলে যে সমস্ত আবর্জনা মাটির উপরে এমনিই পড়ে থাকে বন্যা আসলে বন্যার পানি সেই আবর্জনাকে এইভাবে ঢেয়ে নিয়ে চলে যায় সে কি নিজে জায়গায় টিকে থাকতে পারে কারণ সেটা একটা আবর্জনা তার কোনো অস্তিত্ব নেই তার কোনো গোড়া নাই মাটির নিচে পোতা সে মাটির উপরে এমনি পরিত্যক্ত অবস্থায় আছে তো পানি আসলে পানি তাকে এইভাবেই ঠেলে নিয়ে চলে যায় তো মুসলমানদের অবস্থা হবে যে এদের আসলে কোনো শক্তি হবে না এদের পায়ের নিচে কোনো মাটি থাকবে না এদের কোনো গোড়া থাকবে না হ্যাঁ এরা সংখ্যায় বেশি হলেও সমুদ্রের ওই ঢেয়ের সাথে এরা ভেসে যাবে এর কারণ কি আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই যে মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে যে ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম
এই মুসলমানরা শত্রু হবে। এই শত্রুরা শত্রু মুসলমানদের সম্পর্কে তাদের অন্তরের ভয় একদম মিটে যাবে। এত সংখ্যক মুসলমান, মুসলমানদের এতগুলি দেশ, সেখানে ছোট্ট একটা দেশ ফিলিস্তিন এবং সারা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা, প্রথম কি কেবলা, এবং সবচাইতে বেশি সংখ্যায় সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ বড় বড় যত নবী রসুল এসেছেন সব এসেছেন ফিলিস্তিনে, সব এসেছেন কি ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এবং তারপরে ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইসরাইল, সেখান থেকে ইহুদিরা নিজেদের কি বলে ইসরাইল, তারপরে মূসা আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, বড় বড় গুরুত্বপূর্ণ অনেক নবী কিন্তু ফিলিস্তিনে এসেছিল। এবং ফিলিস্তিনে যে বাইতুল মাকদাস মসজিদ যেটা আছে, এই মসজিদটা কে নির্মাণ করেছে এটা নিয়ে যদিও স্পষ্ট কোরআন হাদিসে কোনো বক্তব্য নেই, স্পষ্ট বক্তব্য কি না এই সম্পর্ক আছে না বাইতুল্লাহ কাবা ঘর সম্পর্ক আছে, কিন্তু ইসরায়েলে অনেক বর্ণনা থেকে এবং ওলামায়ে কেরামদের অনেক ব্যাখ্যা থেকে তারা এটা বলার চেষ্টা করেছেন যে কেউ বলেছেন এটা তৈরি করেছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, অথবা তৈরি করেছেন আদম আলাইহিসসালাম। আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম ঘর তৈরি করা হয়েছে সেটা হলো কাবা ঘর, ইন্না, এটা কোরআনও বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, মক্কাই আল্লাহর ঘর যেটা ইবাদতের জন্য তৈরি করা হয়েছে মসজিদ, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা ঘর। এরপরে এরপর আল্লাহ রাসূল বলছেন এরপরে তৈরি করা হয়েছে ফিলিস্তিনের বাইতুল মকদাস, পৃথিবীর ফিলিস্তিনের বাইতুল মকদাস। ওয়াকাম বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের মাঝে সময় ব্যবধান কতটুকু, আর বাইনা সারা 40 বছর, কতটুকু 40 বছর। এরপরে এই মসজিদটাকে নতুন করে পুনর্নির্মাণ করেছেন, বাইতুল্লাহটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মক্কায় ফিলিস্তিনে ছিলেন, ওখান থেকে কিন্তু হিজরত করে আসলেন কোথায়, মক্কায় আসলেন না, ওনার স্ত্রীকে ছেলেকে মক্কায় রেখে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন, আর ফিলিস্তিনের বাইতুল মাকদাস মসজিদকে পুনর্নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম। উনি কিন্তু জিনের মাধ্যমেও কাজ করাইছেন বাইতুল মকদাস, তারাই পুনর্নির্মাণের কাজ তিনি করিয়েছেন। এই জন্য ইহুদিরা তারা নিজেকে দাবি করে তারা সুলাইমানের সন্তান, দাউদ আলাহ সালামের সন্তান, মুসা আলাহ সালামের সন্তান, ইয়াকুবের সন্তান, তারা মনে করে তারাই অরিজিনাল ওই নবীদের ওয়ারিস, এবং তাদের দায়িত্ব এই বাইতুল মকদ্দাসের হেফাজত করা, নিয়ন্ত্রণে আনা, এরা তারা দাবি করে। কথা বুঝতে পারছেন, এখানে একটা ইস্যু আছে, কিন্তু তারা এমনিই ফিলিস্তিনকে দখল করতেছে না, এমনিই তারা সেখানে বসতবাড়ি জমাই নেই, এমনিই তারা একটা রাজনৈতিক ইস্যু সেখানে খাড়া করে নাই। আসলে জায়গাটি হলো মুকাদ্দাস, সম্মানিত জায়গা, এবং এই জায়গার অধিকারী কি, মালিক কে, হ্যাঁ, এই জায়গার ওয়ারিশ কে, এটা নিয়ে মুসলিম আর ইহুদির ভিতরে দ্বন্দ্ব। আমাদের বক্তব্য, আমাদের দাবি যে আসলে যেহেতু ওই পৃথিবীটাই হলো আল্লাহর, এবং এই পৃথিবীতে একমাত্র পছন্দর দিন হলো আল্লাহর পক্ষ থেকে নাজেলকৃত দিন, সেটা হোক জাবুর, সেটা হোক হোক তাওরাত, অথবা হোক সেটা ইনজিল, অথবা হোক সেটা কোরআন মজিদ। তো যেহেতু পূর্বের উম্মতেরা তাওরাত, জাবুর, ইনজিল, তারা তাদের মন মতো তারা সেটাকে পরিবর্তন করেছে, তারা আসল ধর্মের উপরে নাই, তারা আসল ধর্মের উপরে কি নাই, এবং তাদের হেদায়েতের জন্যই আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং বলেছেন যে সকল উম্মত তারা যদি হেদায়েত পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে প্রত্যেককেই আগের সব নবীকে বাদ দিয়ে সর্বশেষ নবীর প্রতি ঈমান আনতে হবে এবং বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এটা বলতে হবে। এমনকি স্বয়ং ঈসা আলাইহিস সালাম তাদের
খ্রিস্টানদের দাবি অনুযায়ী তারা আল্লাহর নবী মনে করে, এমনকি আল্লাহর বেটা মনে করে, এবং তারা মনে করে তারাই হলো মূলত ঈসা আলাইহিস সালামের অনুসারী। স্বয়ং ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, তিনিও কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন এবং তার প্রতি ঈমান আনবেন। অতএব এটা হচ্ছে তাদের মুখের দাবি যে তারা হকের উপর আছে, তারাই জান্নাতে যাবে, তারাই বাইতুল মাকদাসের অধিকারী। এটা হলো তাদের মুখের দাবি মাত্র, ঠিক আছে? ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলে জান্নাতে যেতে গেলে হয় ইহুদি হতে হবে আর না হয় খ্রিস্টান হতে হবে, অন্যথায় কোনো উপায় নেই। এটা কোরআনের ভাষা, কোরআন বলছে তিলকা আমানিহুম, এটা তাদের মুখের দাবি মাত্র, মুখের দাবি এবং অন্তরের বাসনা, কিন্তু আসলে বাস্তবতার সাথে কোনো মিল নাই এবং জান্নাতের সঠিক পথের উপরে তারা নাই। যেহেতু ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো দিনে ইসলাম, আর সেই দিন ইসলামের অনুসারী মুসলিমরা, সেহেতু এই দিনকে হেফাজত করার দায়িত্ব মুসলমানদের। এবং এই মাকদাস যত সম্মানিত জায়গা আছে, আল্লাহর ঘর আছে, এবং এই আল্লাহর ঘরের মূল হকদার হলো মুসলমানরাই। এই জন্য আল্লাহ পাক ফিলিস্তিনের চারিপাশে মুসলিমদেরকে সেখানে বসত বাড়ি করার সুযোগ দিয়েছেন, তারা দীর্ঘদিন যাবৎ সেখানে অবস্থান করে আসছেন। পরবর্তীতে ইহুদিরা সেখানে, তাদেরও যে ধর্মই একটা বিশ্বাস আছে যে ওই জায়গাটা আমাদের জায়গা, ওখানে আমাদের মানে সরকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, যার কারণে তারা সুপরিকল্পিতভাবে তারা ওই জায়গার এসে বসত বাড়ি গেড়ে, হ্যাঁ, তারা সেখানে এখন ওই পুরাটা ফিলিস্তিনকেই শুধু নয় বরং পুরা আরব ভূখণ্ডকে তারা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার সুদূর পরিকল্পনা কিন্তু তারা করে আসতেছে দীর্ঘদিন যাবৎ, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা তারা এখনও চালিয়ে যাচ্ছে, এখনও কি চালিয়ে যাচ্ছে। সেটারই অংশ বিশেষ যে এখন এই ফিলিস্তিন নিয়ে শুধু একদিন নয়, এক বছর নয়, শত শত বছর নিয়ে এই বাইতুল মাকদাস নিয়ে মুসলমান এবং ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব এবং ফাসাদ চলে আসতেছে। কথা বুঝে আসলো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন যে এই ফিলিস্তিন, এই সম্মানিত জায়গা যেটা মুসলমানদের প্রথম কেবলা, এত নবী রসুল সেখানে ছিলেন এবং নবী রসুলের কবরও সেখানে আছে, এবং ওই জায়গা সম্পর্কে আল্লাহ নিজে বলছেন ওয়া বারাকনা হাওলাহু, বাইতুল মাকদাসের আশেপাশের জায়গাকে আমি বরকতপূর্ণ জায়গা বানিয়েছি। এবং বাইতুল মাকদাস এমন একটি জায়গা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন তখন সকল নবীদেরকে নিয়ে ওই বাইতুল মাকদাসে তিনি ইমামতি করেছিলেন, আল্লাহ রসুল তিনি ইমাম এবং সকল নবীগণ ওনার পিছনে ওনার ইমামতিতে সালাত দেখেন, সেটাও কি বাইতুল মাকদাস। এবং বাইতুল মাকদাস সেটা আমাদের প্রথম কেবলা ছিল, মুসলমানরা প্রায় ১৬ অথবা মতান্তরে ১৭ মাস এই বাইতুল মাকদাস দিকে তাকিয়ে তারা সালাত আদায় করেছে, এটা আমাদের কেবলা ছিল। পরবর্তীতে আমাদের কেবলা আল্লাহ পাক ঘুরিয়ে দিয়েছে কোথায়, কাবা ঘরের দিকে। কথা বুঝে আসলো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কী বলছেন দেখেন, ১৪৫০ বছর পূর্বে বলেছে যে মুসলমানদের অবস্থা কী হবে, সংখ্যায় কম হবে না, কিন্তু তাদের বিষয়ে অমুসলিমরা বিন্দু পরিমাণ কোনো ভয় তাদের অন্তরে থাকবে না। তো আজকে প্রায় ৫২টা মুসলিম দেশ, আর মুসলমানের সংখ্যা হলো পৃথিবীর যত ধর্ম আছে খ্রিস্টানের পর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো মুসলমানদের। এই এত সংখ্যক মুসলমান থাকার পরেও আমাদের এই প্রথম কেবলা এবং আমাদের সম্মানিত মুকাদ্দাস জায়গা, রসুল সাল্লাম বলেছেন তিনটা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না, তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ কাবা ঘর, আর একটা মসজিদ নববী, আর একটা বাইতুল মাকদাস। তাহলে গুরুত্বপূর্ণ জায়গা না? এই গুরুত্বপূর্ণ স্থাপনা এই ইহুদির সামান্য কয়েকজন ইহুদি তারা এসে দখলদারিত্ব করে জোর করে সেখানে বসে মুসলমানকে সেখান থেকে বিতাড়িত করে পুরানা বাইতুল মাকদাসকে তারা কবজায় নিয়েছে, এবং পর্যায়ক্রমে যে কোনো ইস্যুতে তারা, হ্যাঁ, দেখাচ্ছে ওই বাইতুল মাকদাসের দরজা বন্ধ করে দেয়, মুসলমানরা সেখানে সালাত আদায় করে, তাদেরকে বাধাগ্রস্ত করে, সেখানে যায় গুলি চালায় এবং মুসলমানদেরকে নিরহভাবে সেখানে যারা হত্যা করে। কিন্তু এই ইহুদিরা কেন ভয় পাচ্ছে না? মুসলমানদেরকে ভয় যে পাবে না, এই কথা তো আল্লাহ রসুল ১৪৫০ বছর আগে বলে দিয়েছে, তাদের অন্তর থেকে ভয় উঠে যাবে। কেন ভয় উঠে যাবে ভাই? বলছেন ভয় ওঠার কারণটা হলো এই,
যে আসলে মুসলমানদের অবস্থাটা এমন হবে, ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ওয়াহান ফি কুলুবিকুম, রাসূল বলছেন যে আসলে তোমাদের অন্তরে ওয়াহান ঢুকে দেবে, ওয়াহান মুসলমানদের অন্তরে কি ঢুকে দেবে, ওয়াহান, ওয়াল ওয়াহদু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান জিনিসটা কি, বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহানটা হলে দুনিয়া নিয়ে চিন্তা, দুনিয়ার ভালোবাসা অন্তরে, দিন এটা এটা নিয়ে কোনো চিন্তাই নেই আমাদের, আমাদের মূল টার্গেট কি দুনিয়া, মূল টার্গেট কি দুনিয়া, বয়স হওয়ার পর থেকে নিয়ে, যুবক হওয়ার পর থেকে নিয়ে, হুশ হওয়ার পর থেকে নিয়ে, আমার মা বাবা আমাকে কি টার্গেট শেখাচ্ছে, কি তোমাকে ইংলিশ স্কুলে পড়াতে হবে কারণ ভালো একটা চাকরির দরকার আছে নাকি, দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে হবে, আমার মা বাবার চিন্তাও ওটা, আমার চিন্তা ওটা, হুশ হওয়ার পর থেকে তো আমার টার্গেট, এখন পর্যন্ত আমরা প্রত্যেক মুসলমান দিনের জন্য কতটুকু আমরা সময় ব্যয় করেছি, দিন কতটুকু বোঝানোর চেষ্টা করছি, এবং সেই দিন কিভাবে মানুষের উপরে বিজয় হবে, হ্যাঁ এই দিনটা মানে মুসলমানের উপরে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে চিন্তা শতকরা কয়জন মুসলমান আছে বলে নি আছে, আমরা প্রত্যেকেই কিন্তু রসুল সাহেবের হাদিস অনুযায়ী হব্বু দুনিয়া, আমাদের মূল টার্গেট হলো দুনিয়া, আমরা এখনও দুনিয়া নিয়েই ব্যস্ত আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা একটাই হলো দুনিয়া, ও কারাহিয়াতুল মাউত, মৃত্যু আমরা কেউ চাই না, মৃত্যু কি কেউ চাই না, মৃত্যুর কথা শুনলে ভয় আতঙ্কে, কেন আতঙ্ক, আসলে মৃত্যুর পর আমার তো কোনো প্রস্তুতি নেই, মৃত্যুর পরের কোনো প্রস্তুতি আমাদের নেই, আমাদের মূল তো দুনিয়া, দুনিয়ার আরাম আয়েশ এটাই হলো মূল টার্গেট, দুনিয়ার মহব্বত ভালোবাসা এটাই আমরা চাচ্ছি, আমরা মৃত্যু না হোক, এভাবে দুনিয়া চলুক আজীবন, চলবে তাই না, এভাবে চলবে, এই জন্য আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। তাহলে শোনেন, আজকে ফিলিস্তিনে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এটা নিয়ে মুসলমানদের উচিত ছিল সকল মুসলমান এটাকে নিজস্ব একটা ধর্মীয় ইস্যু মনে করে সকল মুসলমান এক হয়ে নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে না, তাহলে এক শ্রেণীর মানুষ তাদের তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আর এক শ্রেণীর মানুষ যেটা বললাম এটা নিয়ে সিয়াসত করতেছে, কি করতেছে, সিয়াসত করতেছে, সে মনে করছে যে এটা ওই সৌদি আরবের কারণে আজকে ফিলিস্তিন এই অবস্থা, আরব দেশেরা যেহেতু ফিলিস্তিনের পক্ষে তারা কোনো সহযোগিতা বা তারা কোনো আওয়াজ উঠাচ্ছে না, এই কারণে এই কারণে এই কারণে, উনি শুধু কারণ বের করতেছে, ওই কারণের মধ্যে উনি নাই, উনি পাকা মুসলমান, এবং উনি মাশাল্লাহ বাংলাদেশ থেকে এমনভাবে হুঙ্কার মারতেছে, মনে হচ্ছে উনি ওখান থেকে এসে ফিলিস্তিনকে স্বাধীন করে দেবে যদি ওনাকে একটা রাষ্ট্র ক্ষমতায় রাখা যায়, তো এরকম ওনার মতো কত রাষ্ট্র ক্ষমতা আমাদের দেশেও তো রাষ্ট্রে একজন মানুষ বসে আছে, তাদের কোনো চিন্তা আছে বলেন, কোনো চিন্তা নেই, তো যাই হোক এখন এটা নিয়ে কেউ কোনো মাথা ব্যথা নেই অথবা কেউ বাড়াবাড়ি করছে, আসলে আমাদের শরীয়তের আলোকে আমাদের কি করা উচিত এটা হলো আজকে আমাদের আমার মূল বক্তব্য। এখানে দুটা অংশ আছে, একটা হলেই ফিলিস্তিনের ভিতরে যে সমস্ত মুসলমান আছে তাদের অবস্থান কী হোক কী হওয়া উচিত, আর একটা হলো আমরা যারা ফিলিস্তিনের বাইরে আছি আমাদের কি করা উচিত, যে সমস্ত ভাইয়েরা ফিলিস্তিনের ভিতরে আছে অথবা আমরা যারা বাহিরে আছি, ভালো করে মনেন মনে রাখেন, তারা এবং আমরা এক ইস্যুতে সবাই এক, সেটা কি, তারাও মুসলমান আমরাও মুসলমান, তাদের উপর যে নির্যাতন হচ্ছে ওই নির্যাতনের কারণ তারা আমরা সবাই কিন্তু একই, সেটা কি, সেটা হলেই জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো আমাদের হাতের কামাই, এটা কি আমাদের হাতের কামাই, আমরা আসলে মূলত ইসলাম শুধু আমাদের মুখে ইসলাম, কিন্তু বাস্তবে আমাদের অন্তরে ইসলামের ভালোবাসা, ইসলামকে নিয়ে কুরবানি দেওয়া, ইসলাম বিজয়ী হোক এটা নিয়ে কিন্তু আমরা কেউ চাই না, যার কারণে ফিলিস্তিন তো পরের কথা, আমার এই কয় ফিট, এই পাঁচ ফিট চার ফিট তিন ফিট শরীরের ভিতরে আমি এখন পর্যন্ত ইসলাম কায়েম করতে পারি নাই, ইসলাম কায়েম করতে কি পারি নাই, আমার শরীরের ভিতরে আল্লাহ নাফরমানি ভরা, আমি এতটুক পর্যন্ত মুসলমান হতে পারি নাই, এরপর আমার পরিবার সেখানে কারো কোনো কর্তৃত্ব আছে, কেউ কেউ বলছে তোমার স্ত্রীকে তুমি বিপর্যয় অবশ্যই বের করো রাস্তায়, আমাকে কেউ বাধ্য করেছে,
কিন্তু তারপরে তো আমি আমার স্ত্রী সালাত পড়তেছে কিনা, নামাজ পড়তেছে কিনা, আমার সন্তানাদি তারা কোন দিকে যাচ্ছে, তারা কি কোরআন শিখেছে, তাদেরকে আমি ইসলামে কোনো চিন্তা চেতনা জ্ঞান কিছু আমি দিয়েছি? আমি তো পিতা, আল্লাহ তো আমাকে বলেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। দায়িত্বশীল মানে আমি তাদেরকে ভালো কাপড় পরাবো, ভালো বাসস্থান দেবো তা না, দায়িত্বশীল মানে ইসলাম সম্পর্কে সচেতনতা দেওয়া, তাদের ইসলামের জ্ঞান দেওয়া, ইসলামের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখি আমরা, আমি নিজে এবং আমার যে কর্তৃত্ব আছে, আমরা কোনো দিকেই কিন্তু এখনও ইসলামের উপর নাই, ইসলাম আমরা পছন্দ করছি। ইসলাম যদি পছন্দ করি তাহলে এখানে কতজন বসে আছেন আমার সামনে, যত সংখ্যায় মানুষ বসে আছেন, কয় জনের সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, কয় জনের সন্তানকে আপনি আল্লাহর পরিচয় শিখা দিয়েছেন, ইসলামের সৌন্দর্য, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম ধর্ম মানার মাধ্যমেই যে দুনিয়া আখেরাতের কল্যাণ আসবে, এই চিন্তা ধারণা আমরা কয়জন দিতে পেরেছি আমার পরিবারকে? তাহলে আমরা শুধু মেম্বারে বসে চিল্লাচ্ছি হ্যাং করেগা তম করেগা এই করেগা সেই করেগা, হ্যাঁ, আর মানে এমন কিছু বক্তব্য মনে হচ্ছে যে ওকে বর্ডার খুলে দিলে ওরা এখন ফিলিস্তিনে যাবে, এটা শুধুমাত্র এটা তামাশা, হ্যাঁ, এটা হলো মনে সান্ত্বনা দেওয়া, মানুষকে ধোকা দিচ্ছে। জেহাদ চাই, জেহাদ চাই, যখন জেহাদ আসে তখন আমি নেই, জেহাদের বক্তব্য শুধু মেম্বার পর্যন্তই, আর সমালোচনা শুধু সরকারের, আর সমালোচনা শুধু মানুষের, আর সমালোচনা হলো আরেমদের, কিন্তু আমিও তো একটা মুসলমান, আমার কর্তৃত্ব কী, আমি কী করছি এটা নিয়ে আমি কিন্তু কেউ চিন্তা ভাবনা করছি না। তাহলে কী কথা বললাম, একটা ইস্যুতে আমরা সবাই এক। আজকে হোক সেটা ফিলিস্তিনে, হোক সেটা বর্মায়, হোক সেটা রাশিয়ায়, হোক সেটা আমেরিকায়, বিশ্বের যেখানেই বালা মুসিবত আসতেছে, বালা মুসিবত এমনি আসে না, বালা মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক কেন দেয়? দুটা কারণ, পরীক্ষা করা যাবে। কী জন্য? আহাসিবান নাস আইয়ুতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন, সূরা আনকাবুত। আল্লাহ পাক বলছেন মানুষরা কি মনে করেছে, আইয়ুতরাকু আই ইয়াকুলু আমান্না, সে বলছে আমি মুমিন আমি মুসলমান, আর তার কথা অনুপাতে আমি তাকে মুসলমান মনে করে তাকে জান্নাতে দিয়ে দিব? ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছে তুই কতটুকু মুসলমান, তুই সত্যি মুসলমান নাকি শুধু মুখে মিথ্যা দাবি, এটা আমি যাচাই করবো। এটা কী করবো? আমি যাচাই করবো। এই যাচাই করার জন্য আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই আমি ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউ ওয়াল জু ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমার জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, সন্তানের ক্ষতি করব, আমি তোকে দুনিয়ায় পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পরীক্ষার সময় কি করতে হবে? হাই হুতাশ করতে হবে, চিল্লাচিল্লি করতে হবে, আরজনকে দোষারোপ করতে হবে, ফতোয়াবাজি করতে হবে? অবশ্যই সাবিরিন, সবর করো, ধৈর্য ধারণ করো। তুমি এটা চিন্তা করে মুসিবতটা কেন আর সেখানে আগে ভাবো। তাহলে আল্লাহ পাক কি বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, এই মুসিবতটা আসে আমাদের নিজের হাতের কামাই, আমরা আসলে ইসলামের উপর নাই, আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এই বালা মুসিবত আমাদের উপরে দিয়েছে। ঠিক আছে, বালা মুসিবত চলে আসছে, অলরেডি বালা মুসিবত কি চলে আসছে। এখন যারা ফিলিস্তিনের ভিতরে আছে তারা কি করবে? তারা তাদের উপর যখন জুলুম নির্যাতন হচ্ছে, তারা তাদের সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করার চেষ্টা করবে। কি করে প্রতিহত করার চেষ্টা করবে? এই প্রতিহতর চেষ্টা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে বাস্তবতা হলো এই যে তার শত্রু ইসরায়েল, সে বিশ্বের যেগুলি অন্যতম ক্ষমতাধর শক্তিশালী যে কয়েকটা দেশ আছে, তার মধ্যে কিন্তু একটা দেশ হলো ইসরায়েল। আমি কালকে একটা খবর শুনলাম যে আমাদের দেশে নাকি ইসরায়েল দুটা সরকারি গাড়ি দিয়েছে, যেই গাড়ি যেখানে দাঁড়ানো থাকবে এক মাইল পর্যন্ত কে কী করতেছে সব গাড়ি রেকর্ডে সব বলে দিবে। তো যাদের এত মেধা, যারা এত প্রস্তুতি নিয়েছে, যাদের কাছে অ্যাটম বোম আছে, এবং যারা ইসরায়েলে বসেই একদম মানে তারা নির্দিষ্ট করে তাদের বোমা এবং তাদের যুদ্ধ ফ্লাইট যেখানে তারা নিক্ষেপ করার চাইবে, তারা ওখান থেকে বসে পাইলট ছাড়াই তারা ওখানে পাঠিয়ে দিয়ে সেখানে, হ্যাঁ, বোম ফালিয়ে তারা সেখানে ক্ষতিগ্রস্ত করবে, মুসলমানদেরকে হত্যা করবে। আর এর বিপরীত
প্রতিহত যারা করবে সেই সমস্ত মুসলমানদের কাছে একটা ছুরিও নাই বললে চলে, তাদের আছে ইট পাটকল। কি আছে? ইট পাটকল। তাদের যখন ট্যাঙ্ক আসতেছে লোহা দিয়ে শক্ত ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে তারা কি করতেছে? তারা পাথর নিক্ষেপ করতেছে। ঠিক আছে, এখন বিশ্বের যারা মোড়ল, বিশ্বের যারা বড় বড় যারা কর্মধর যারা আছে, যারা বিশ্ব পরিচালনা করতেছে, তারা কারা? মুসলমান না ইহুদি খ্রিস্টান? সবই তো ইহুদি খ্রিস্টান। ব্রিটিশ কারা? ও ইহুদি খ্রিস্টান। আমেরিকা ইহুদি খ্রিস্টান, রাশিয়া ইহুদি খ্রিস্টান, ফ্রান্স, ইটালি, ইসরায়েল সবই তো মুসলিম, সবই তো মুসলমানের শত্রু। আর তারাই হলো সত্যি সবচেয়ে আগে, তাদের কাছে সব ধরনের মানে অন্যতম যত অস্ত্র আছে সব তারা, তারা যেগুলি পুরাতন হয়ে যায় সেগুলো আমাদের কাছে বিক্রি করে, আর সব কিছু তৈরি করে কি তারা। অবস্থা যদি এরকম হয় যে তারা উপর থেকে বম মেরে নিরহ মানুষকে হত্যা করার পরেও সারা পৃথিবীর মিডিয়া কোনো কথা বলে না, এটা নিয়ে জঙ্গি হয় না, এটা কোনো ব্যাপারই না, কিছু না। আর এই মুসলমানরা তাদের আত্মরক্ষার জন্য তাদের কাছে কিছুই নেই, ওনারা কেলাসন কোপ নাই, একটা অস্ত্র নেই, কিছু নেই। আছে আছে হলো মাটি থেকে একটা পাথর নিক্ষেপ করে যখন আল্লাহর প্রতি ভরসা করে ওই ট্যাঙ্কের উপর পাথর মারতেছে, এখন তারা হয়ে যাচ্ছে জঙ্গি। তারা কি জঙ্গি? কে জঙ্গি? মুসলমানরা জঙ্গি। আর যারা নাকি ওই নিজ দেশ থেকে বোম মেরে মুসলমানদের হাসপাতালের মানুষ রোগীদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, শোষ শিশুদেরকে হত্যা করে এবং তাদের বাড়িঘর সব কিছু ধ্বংস করে ফেল দিচ্ছে, পুরো দেশকে ধ্বংস করতেছে, এখনও তারা কোনো সন্ত্রাস নয়। তো বিশ্বের মুরুল্লদের কাছে যখন বিশ্বের মানচিত্র এরকম এবং তাদের নিয়ন্ত্রণটা এরকম, তাদের বিবেক এরকম, তাদের ইনসাফ এরকম, হ্যাঁ, এবং তাদের বিচার যদি এরকম হয়, সেখানে আমি শুধু মেম্বারে বসে খালি খুতবা দিলাম, সৌদি আরব কী করতেছে, আমেরিকা কী একই নাম, হ্যাঁ, আরব আমিরাত কী করতেছে, কাতার কী করতেছে, বাংলাদেশ সরকার কী করতেছে, আরে বাবা তোমার এই কী করতেছে মেম্বারে বসে, এত সহজে বক্তব্য দিলেই পৃথিবীর অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে না, এত সহজ না। এটা সুদূর পরিকল্পিতভাবে এটা এমন একটা অবস্থা হয়ে গেছে মুসলমানদের, মুসলমান হয়ে গেছে গোসা ও কা গোসা উসাইল, রসুলের ভাষা। এটা হলো সমুদ্রের ঝাগ, সমুদ্রের ফেনা, সমুদ্রের উপরে সমুদ্রের পানিতে ভেসে যাওয়া ময়লা আবর্জনা হয়ে গেছে মুসলমান। সেখানে তুমি শুধু চিল্লালেই কোনো কাজ হবে না। তাহলে এটা আমাদের হাতের কামাই, কী করতে হবে ভাই? প্রথম কাজ সেটা হলে আর রুজু ইলাল হক, আর রুজু ইলাল ইসলাম, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রকৃত ইসলামের দিকে ফিরে আসুন। আপনি আপনার জায়গা থেকে আসল দিনের দিকে কি আসুন, ফিরে আসুন। আল্লাহ কি বলছেন? ও আন্তুমুল ওয়ালা তাহিনু, ভালো করে শোনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি নিজেকে দুর্বল মনে করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হবে না, ও আন্তুমুল আলাউন, তুমি নিশ্চিত বিজয়ী হবে। কে বলছে এটা? আল্লাহ। কিন্তু শর্ত হলে ইন কুনতুম মুমিনিন, যদি হতে পারো তুমি মুমিন, যদি হতে পারো তুমি মুমিন। তো আসলে আমার তো অরিজিনাল মূল জায়গায় তো আমি নেই, আমি তো বলছি যে এই ফাসাদটা হলো আমার, এর মধ্যে আমি নেই, আমার কোনো দোষ নেই, দোষ হলো অমুকের, কথা বুঝতে পারছেন তো? আমাকে কি হতে হবে? আমি প্রত্যেক মুসলমানকে মুমিন হতে হবে। আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও তাহলে বিজয়ী তোমাকে আমি দিবই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, হতে হবে কি মুমিন, এটা একটা। আর একটা হলে এই বালা মুসিবত যখন আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে না? এই বালা মুসিবত যদিও শত্রুর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই মুসিবত দিচ্ছে, বালা মুসিবত দিয়েছে, এই শত্রুকে প্রতিহত করা যদি ক্ষমতা তাকে করেন, ক্ষমতা তাকে করেন, এখন যদি সারা বিশ্বের মুসলমান যদি এক হয়ে প্রতিহত করে, আর এর বিপরীত সকল অমুসলিম দেশ তারা অলরেডি এক হয়ে আছে। আল্লাহ রাসূল আগে বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানরা এক হওয়া এটা শুধুমাত্র এই মুখের দাবি মাত্র, বাস এক হবে না, হতেও পারবে না। সেই নাই, আমরা তো একটা দেশের মুসলমান এক হতে পারি না, একটা এলাকার মুসলমান এক হতে পারি না, একটা মসজিদের মুসল্লি এক হতে পারি না, এক এক মুসলমান এক এক তরিকার, এক এক মাজহাবে, একজন আজনের মানে ঘরবাড়ি জ্বালায় দিই, একজন আজনকে মসজিদ থেকে বের করে দিই, একটা মসজিদের ভিতরে একত্রিত হতে পারছি না, সারা বিশ্বের মুসলমান এক হবে, এটা শুধু বক্তব্যের ইস্যু মাত্র, বাস এটা একটা তামান্না, এটা মনের একটা আশা, বাস্তবতা অসম্ভব। এর বিপরীত আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের সবাই এক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে নাসারা, সবাই কিন্তু আসলে এক, আমার বিরুদ্ধে সবাই কি এক। তো সেখানেই আমি, এখানেই আমি ফেল,
এখানে আমি কি ফের এক হতেও পারবো না? আমি তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিহত খাড়া করার ক্ষমতা আসলে আমাদের নেই, আমাদের কি নাই, কিন্তু কিছু কিছু বক্তার আছে ক্ষমতা, আর এই বক্তাগুলো বাংলাদেশের সংখ্যায় বেশি, এই বক্তাদের ক্ষমতা আছে। আমি তো বলি এদেরকে এখন বাংলাদেশ সরকারের উচিত যে ওদেরকে সসম্মানে হ্যাঁ ভিসা দিয়ে ইসরায়েল কিনাম ফিলিস্তিনে পাঠা দিই, যা তুই যা ওখানে যা কী করতে পারিস কর, ঠিক আছে না? আচ্ছা, বিশ্বে যেটা এখন অবস্থা সেটা হলে আপনি চাচ্ছেন, অনেকের আশা আছে আমি এই ফিলিস্তিনে জিহাদে শরিক হব। আরে বাবা, জিহাদে শরিক হতে চাইলে আমরা যেতে পারবেন? আপনাকে ভিসা দিবে, আপনাকে অ্যালাউ করবে সরকার আমাকে যেতে দেবে, আর আপনি খালি হাত নিয়ে যেয়ে ওখানে কী করবেন? করার কিছু আছে? যেটা আপনার হাতে নেই, যেটা আপনি করতে পারবেন না, সেই ইস্যুতে আপনি গলা ফাটাচ্ছেন, কিন্তু যেটা আপনি করতে পারেন সেটা কি? সেটা হলেই এক নম্বর বলেছি নিজে মোমেন হও, নাম্বার দুই মনে রাখবেন পৃথিবীর নিয়ন্ত্রণ মা আল্লাহ পাক মানুষকে সাময়িক দিয়েছে। বিধর্মীরা যত বড় শক্তিশালী হোক না কেন, সকল শক্তির বড় শক্তি কিন্তু একজন আছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা যত ষড়যন্ত্র করুক আল্লাহু খাইরুল মাকিরিন, সকল ষড়যন্ত্রকে নিঃস্বাত করার মতো একেবারে এক সেকেন্ডের প্রয়োজন পড়বে না, আল্লাহ পাক সকল ষড়যন্ত্রকে একেবারে নিশ্চিহ্ন করার ক্ষমতা কিন্তু আল্লাহ পাক রাখে। সেই আল্লাহ হলো আমাদের রব, তাদের রব না, নাকি? আমরা পড়েন নাই, লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, হে মুসলিম তোমরা যে মাবুদে ইবাদত করো আমরা সেই মাবুদে ইবাদত করি, আর আমরা যে রবের ইবাদত করি তোমরাও সেই রবের ইবাদত করো। আমরা তো আমাদের রব যিনি পৃথিবীর মালিক স্রষ্টা তার ইবাদত করি, তো আমরা তার কাছে কি বলেছি আয় আল্লাহ তুমি আমাদের সাহায্য করো? আল্লাহকে বলেছি তুমি যত দুর্বল হও, এরকম দুর্বল হলে আমি আর তোমার সাহায্য করবো না, এটাকে আল্লাহ বলেছে বলে নাই? আসলে আমরা জাগা মতো নাই। অতএব ফিলিস্তিনি মুসলমান তাদের উচিত সমস্ত মুসলমান এক হওয়া, এখানেই ওই মাজহাব তরিকা নিয়ে যদি ব্যস্ত থাকেন কোনো লাভ নেই, ঠিক আছে? এখানেই ওই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কে কোন মাজহাবের কে কোন তরিকায়, আমরা সবাই মুসলমান, মুসলিম হিসাবে এক হতে পারি কি না আমি একটু আগে বলছি এটা সম্ভব না। কী করতে পারি এখন আপনার জায়গা থেকে? আপনার ইমানের দাবি হলো মান আমিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দেন না, জবান দিয়ে বাধা দেন, আর না হয় ইন্দ্রিয়ে অন্তরে তাদের এই কর্মটাকে ঘৃণা পোষণ করেন। আমি যেটা করতে পারি সেটা হলে আমি এখান থেকে আমার যদি সাধ্য হয় সম্ভব হয় সেখানে মুসলমানরা হ্যাঁ তারা তাদের খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদের চিকিৎসা হচ্ছে না, আমি আমার সহযোগিতার হাত বাড়াই দিতে পারি সাধ্য অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে, সেটাও তো আমরা করব, ঠিক আছে? যে যেখানে আসি যদি সম্ভব হয়, আপনি ইচ্ছা করে টাকা পাঠাতে পারবেন, যদি সম্ভব হয় সেটা করতে পারেন, কিন্তু যেটা সম্ভব সেই দুটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। একটা যেটা বললাম প্রত্যেকে নিজেরা ইসলামের দিকে ফিরে আসি, ফিরে আসতে হবে আপনার বাঁচার জন্য। আজকে ফিলিস্তিনের মুসিবত, কালকে আপনার উপর মুসিবত আসবে। আমরা যদি হকের উপর ফিরে না আসি, এই মুসিবত শুধু ফিলিস্তিনের না আমাদের উপরে আসবে, এটা এক নম্বর। দুই, আমাদের আল্লাহর কাছ থেকে নৈরা সরার কোনো উপায় নেই, ঠিক আছে? আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যারা নিজের নফসের উপর জুলুম করেছ, নিজেকে কখনো আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে করো না, তুমি তোমার হাত উত্তোলন করো, সালাতের ভিতরে ইমাম সাহেব কোনো নাজেরা পড়ুক, আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ পাক যেন এই সালিমের হাতটাকে ভেঙে দেই, আল্লাহ পারেন, আল্লাহ পারবেন, এই বিশ্বাস এবং ইকিন নিয়ে সালাতের মধ্যে নিজের সালাতে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করলে, এত সংখ্যক মুসলমান আল্লাহ পাক কারো দোয়া কবুল করলে আল্লাহ চাইলে যে কোনো বাহানায় আল্লাহ পাকে বালা মুসিবত দূর করে দেবে, এবং আমাদের ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক আমাদের হাতে ফিরিয়ে দেবে। কিন্তু মূল যেটা সেটা হলেই হোক, সেই ফিলিস্তিনের মুসলমান হোক, সে আরব দেশের মুসলমান হোক, সে বিশ্বের যে কোনো মুসলমান, আমাদেরকে মূল জায়গায় ফিরে আসতে হবে, আল্লাহ যেন আমাদের বোঝা তৌফিক দান করে। আর এখানে শেষ কথা যেটা বলবো সেটা হলেই যে আপনি অযথা ইসলাম সম্পর্কে আমারও জ্ঞান নেই, হ্যাঁ বালা মুসিবত আসলে কী করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর সবর করেন, সেটা না করে খামা খাই দোষারোপ করতেছেন আর একজনকে, হ্যাঁ উনি ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছে, উনি ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়েছে, অথচ এরকম বক্তব্য কেউ দেয় নাই, বিশেষ করে আমাদের আহলে হাদিসের কিছু ভাই তারা একথা বলার চেষ্টা করেছে যে আরে ভাই তুমি যে ইসরায়েলের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা, তোমার প্রস্তুতি কী? প্রস্তুতি ঢ্যাল পিট এটা আর সামান্য রকেট, এই রকেট যে কোথায় পড়তেছে তারও কোনো খবর নাই। হোক, আমরা বলি আল্লাহ পাক মুসলিমদের সাহায্য করুক,
আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করুক, আল্লাহ পাক তাদেরকে অগ্রসর তৌফিক দান করুক। তারা বুঝাইতে চাচ্ছে যে আমাদেরকে আসলে নিজের প্রস্তুতির প্রয়োজন, ইমানি প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, আসলেহার প্রস্তুতি এটা প্রয়োজন, তারপরে আমরা হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের টার্গেটে অগ্রসর হব। কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা বলতেছে যে ইসরায়েলের উপরে কোনো রকেট গেলে নাকি হ্যাঁ কোনো শেখের অন্তরে যায় নাকি রকেটটা লাগে না, নাউজুবিল্লাহ। এই যে এগুলি ফালতু কথা এবং মন গড়া কথা এবং শত্রুতামূলক কথা একটা মুসলমান আর একটা মুসলমানদের বিরুদ্ধে বলার কারণে মুসলমানদের ঐক্য কি দৃঢ় হবে নাকি ঐক্য নষ্ট হবে? এতে অমুসলিম শত্রু তারা হাসবে নাকি তারা তারা কাঁদবে? তারা হাসবে যে আসলে তোমরা তোমাদের নিয়েই ব্যস্ত থাকো, হ্যাঁ তোমাদের এই জন্য আমাদেরকে তারা ভয় করে। হে মুসলিম ভাই, নিজের জবানটাকে সংযত করো, কারো বিরুদ্ধে বলতে গেলে ভাষার সৌন্দর্যতা বজায় রাখুন, এবং মুসলিমরা নিজেদেরকে নিজেদেরকে ফতোয়া দিয়ে কাফের বানিয়ে ইহুদি বানিয়ে হ্যাঁ ধ্বংসের দিকে না নিয়ে যেয়ে নিজ জায়গা থেকে প্রত্যেকেই সঠিক ইসলাম বোঝা এবং সেই দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন সকল মুসলমানদেরকে হক বোঝার তৌফিক দান করে, হকের দিকে ফিরে আসার তৌফিক দান করে, হকের উপর অটল থাকার তৌফিক দান করে, এবং আল্লাহ পাক যেন সকল মুসলমানদেরকে সকল ধরনের বাড়া মুসিবত থেকে হেফাজত করে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে দ্রুত উদ্ধার করে দেন, এবং সেখানে আল্লাহ পাক যেন জান মালের নিরাপত্তা যেন আল্লাহ পাক পরিপূর্ণ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সৎ আমল করার তৌফিক দান করুক। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।